হ্যাঁ গাইস, ওয়েলকাম, লেটস স্টার্ট। আর তোমরা, মানে তোমরা আমাকে প্রচুর কমেন্টে ভরিয়ে দিয়েছো যে সায়ক দা, তোমার বাবাকে দেখাও, তোমার বাবাকে দেখাও। তো আজকে হচ্ছে সেই দিন যেখানে আমার বাবার সাথে তোমাদের পরিচয় করাবো। ওকে, সো ফাদার্স ডে, স্পেশালি এই ব্লগটা ফাদার্স ডের জন্য। আর সেরকমভাবে কখনো ফাদার্স ডে মানাইনি আমি, অনেক রিজনও রয়েছে, তো সেগুলো আমি বলতে চাই না, বাট ইটস ওকে। বড় হওয়ার সাথে সাথে সমস্ত ব্যাড মেমোরিজ, খারাপ লাগা, ভালো লাগা সব কিছু ভুলে আমাদের খুব ভালোভাবে বাঁচতে হয়। তো সবাইকার ফ্যামিলিতে খারাপ লাগা, ভালো লাগা থাকে, তো আমারও ছিল। বাট স্টিল এখন আমরা খুব হ্যাপি, আমরা খুব ভালো আছি। সো তোমাদেরকে আলাপ করিয়ে দেবো আমার বাবার সাথে। তো কী দেবো কী দেবো, কিছু একটা দিতে হবে বাবাকে ফাদার্সের জন্য। অ্যান্ড মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মা, বাবার কী লাগতে পারে বলো তো, কী চাই বাবার? তো মা বললো বাবার পারফিউমটা নাকি শেষ হয়ে গেছে। তো বাবা নিজে থেকে কিছু কিনে বলে তো আমার মনে হয় না, আগের পারফিউমটাও দাদাই দিয়েছিল বা কেউ না কেউ দিয়েছিল। তো ফাইনালি বাবার জন্য একটা পারফিউম কিনতে চেয়েছি আমি। কী পারফিউম নেবো আমি বুঝতে পারছিলাম না, এমন একটা পারফিউম যেটা বাবার পার্সোনালিটির সাথে যাবে অ্যান্ড যেটা মেখে আমার কথা বাবার মনেও পড়বে। তো সেই রকম একটা পারফিউম খুঁজে বার করা ইটস টু টাফ ফর মি। সো ফাদার্স ডের জন্য ফাই ইডিডি ব্ল্যাক পারফিউম। এটা কেন? এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড এটা 100% ভিগান। ওকে, স্মেল অসাধারণ অ্যান্ড স্পেশালি সেলফ কেয়ার প্রোডাক্ট ফর আওয়ার মেন। স্পাইসি ফ্র্যাগনেন্স রয়েছে এটার মধ্যে, যেটা আমার বাবার পার্সোনালিটির সাথে যাবে খুব ভালো করে। আর কোনো স্পেশাল অকেশন বা ডেইলি এটা ইউজ করতে পারে। এটা রিফ্রেশিং অ্যান্ড ইউনিক ফ্র্যাগনেন্স, 5 থেকে 6 ঘন্টা অবধি লং লাস্টিং করে। তো এটা তোমরা তোমাদের বাবাকে দিতে পারো এবং তোমাদের পছন্দের মানুষকে দিতে পারো। সো গাইস, এই ফাই লাইফ প্রোডাক্ট সমস্ত ই কমার্স সাইটে রয়েছে আর সমস্ত কিছু ডিসকাউন্টে রয়েছে। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রাতে 40% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে অ্যান্ড আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। তোমরা যাও গিয়ে তোমাদের বাবা বা তোমাদের পছন্দের মানুষের জন্য এই পারফিউমটাকে চুজ করো। তো এইবারে আর দেরি না করে দেখে নিই আমার বাবাকে, বাবাকে দিয়েই এটা আনবক্স করাবো অ্যান্ড কেমন স্মেল তোমাদেরকে সেটা জানাবো। ওকে, স্টে। সো মা বলছিল যে তোমার নাকি পারফিউম শেষ হয়ে গেছে। সেটা বেশ কদিন আগে। তো কেন নি, কেন চলে যাচ্ছে? ওকে ঠিক আছে, নাও এটা তোমার জন্য, ফাদার্স ডে গিফট। আমার জন্য? দাও খুলে দিচ্ছি, স্মেল করে বলো কেমন পারফিউমের গন্ধটা। ধরো, দারুণ সুন্দর তো, ভালো। হ্যাঁ নাও, রেখে দাও, আর বেশি মেখো না, প্রত্যেকদিন মাখবে কিন্তু এটা, ঠিক আছে? আমার তুলে রেখো না যেন, আর বুম্বা যেন না দেখে, মানে দাদাই দেখলে কিন্তু নিয়ে চলে যাবে, ঠিক আছে? লুকিয়ে রেখে দেবে এটা। ধরো, এটা শুধু তোমার ফাদার্স এর গিফট। খুব ভালো লাগছে, তোদের তো কোনোদিনও কিছু দিতে পারিনি, আর পুরো বয়সে এই গিফট পেয়ে তাও আবার ফাদার্স দিতে, খুব ভালো লাগছে। ফাই ইডিডি ব্ল্যাক পারফিউমটা ভীষণই সস্তা, 1350 টাকা অ্যান্ড ফাই এর সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে অল ই কমার্স প্ল্যাটফর্মে। অ্যান্ড তোমরা যদি এটাকে এক্ষুনি কেনো তাহলে প্রচণ্ড ভালো ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্ট আপ টু 40%। তো ফাদার্স ডের জন্য পারফেক্ট গিফট ফাই এর এই পারফিউমটা তোমরা গিফট করতে পারো। অ্যান্ড প্লিজ আমার ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নাও অ্যান্ড তাড়াতাড়ি শপিং করে ফেলো। সো তোমাদেরকে যেরকমটা বলছিলাম, আজকে পুরো দিনটা চলছে ফাদার্স ডে অ্যান্ড আমার আরও একটা বাবা রয়েছে, ঠিক আছে, যাকে বলে ভিক্ষে বাবা। যেহেতু আমি ব্রাহ্মণ, তো পৈতের সময় আরও একটা বাবা পাওয়া যায়, মা তো পাওয়া যায়ই, মানে ভিক্ষে মা পাওয়া যায়। ভিক্ষে মার যে হাজবেন্ড তাকে ভিক্ষে বাবা বলি আমি। তো ভিক্ষে বাবা, এটা হচ্ছে আমার ভিক্ষে বাবা। তো এই প্রথমবার বাবাকে ক্যামেরার সামনে আমি নিয়ে আসলাম অ্যান্ড আমার যে কটা বাবা রয়েছে সব কটাকে তোমাদের সাথে দেখাচ্ছি আজকে। তো বাবা হচ্ছে আমাকে এই ধরো আমার মোবাইল ফোন থেকে শুরু করে, আমার স্কুলের ব্যাগ থেকে শুরু করে, আমার জামা কাপড় সমস্ত কিছু আমার এই বাবা আমাকে কিনে দিয়েছেন। এবং আমার যে এই তোমরা মানে আমার ক্যারিয়ারের শুরুর দিকটায় যে সমস্ত ভালো ভালো জামা, ভালো ভালো জুতো, যে সমস্তগুলো দরকার পড়ে, তো এই সমস্ত কিছু আমার এই বাবা করে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ বাবা। না না, ও আমরা আগে ভাবলাম যে আমাদের বয়সকালে কী হবে, ও ঈশ্বরের দূত হিসেবে আমাদের কাছে এসেছে, আমরা চিন্তা আর কিছু করি না, সবসময় ও আমাদের খবর 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 নেয় খোঁজখবরে ব্যস্ততার মাধ্যমে।
আমরা আমরা তো এর ভালোবাসা আশীর্বাদটা তো আছে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ ওর ওপর দরকার ওর কেরিয়ারের জন্য। আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছি, ওকে আরও ভালোভাবে আশীর্বাদ দেবেন, ও যেন আরও উন্নতি হয়। সত্যি ভাগ্য করে এমন একটা ছেলে পাওয়া যায়, আমি বলতে পারি সত্যি ও আমার ঈশ্বরের দূত হিসেবে আমাদের কাছে এসেছে। আমি ভাবতেও পারিনি এরকম আমার জীবনে একটা আশ্চর্য ঘটনা ঘটবে। আমরা দুশ্চিন্তে স্বামী স্ত্রী ঘুমোতে পারতাম না। ভগবানের কাছে আশীর্বাদ করি ও আরও বড়ো হোক, আরও উন্নতি হোক। আমার আশীর্বাদ ভালোবাসা রয়েছে, আপনাদেরও আশীর্বাদ ভালোবাসা অবশ্যই দরকার। আপনারা সকলে ভালো থাকবে এইটুকু বলতে চাই। দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে, দাঁড়াও নিয়ে আসছি। সো চলে এসেছি গিফট নিয়ে, যেটা আমি আমার বাবাকে দিয়েছিলাম সেটা আমার ভিক্ষে বাবাকেও দেবো। এটা হচ্ছে তোমার জন্য বাবা, স্মেলটা ভীষণ সুন্দর, তুমি মেখো ঠিক আছে। ভগবানের কাছে ডাকি আশীর্বাদ করে আরও বড় হোক, উন্নতি হোক, আপনারা ওকে আশীর্বাদ করবে। আমি আর কিছুই চাই না, ও বড় হোক আর উন্নতি হোক জীবনের পথে, এইটুকু ভগবানের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার মেশো, মেশোকে ফাদার্স ডেতে কেন এনেছি, মেশোকে ফাদার্স ডেতে এই কারণেই এনেছি, ছোটবেলা থেকে আমাদেরকে বড় করা, মানুষ করা, সমস্তটাই মাসি আর মেশো দুজনে মিলে করেছে। তো মেশোরা যদি না থাকতো, মেশো আর মাসি দুজনে যদি না থাকতো, তাহলে তোমরা আমাকে সহায়ক হিসাবে দেখতে পেতেন। তো আমার কাছে আমার মেশো বাবার থেকে কোনো অংশে কম নয়, আমার মেশো বলতে পারো আমার বাবার থেকে ওপরে মেশো ছিল বলেই আমরা রয়েছি। তো মেশোকে ফাদার্স ডের জন্য এই গিফটটা। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আরো জীবনে অনেক উন্নতি করো। সায়ক যে এত দূর আসতে পারবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি ওর বড় ভাইয়ের প্রতি আমার একটা ই ছিল, ওকে ততটা আমি ই করিনি, ও কিন্তু যা করেছে নিজের জোরেই করেছে। তো ওর প্রতি আমার সমবেদনা ছিল, বিশেষ করে ওর মা আমাকে যে ধরনের শ্রদ্ধা করে ভালোবাসে সেই হিসাবে আমি চেষ্টা করেছি সায়ককে যতটুকু হেল্প করা যায় আমি করেছি। সায়ক আজ মোটামুটি প্রতিষ্ঠিত, ও কিন্তু খুব বাধ্য, আমার কখনো কোনো কথার অবাধ্য হয় না, এত বাধ্য ছেলে। সেই হিসাবে আমি একটি আমার ছেলের পিতা হিসাবে আমি খুব গর্বিত। আমি যদিও মেশো কিন্তু ওর স্নেহ মমতা মমতা যা কিছু দেই পিতৃসুলভই দেয়, এই আমার। থ্যাংক ইউ। ওকে গাইজ, সো আমি এখন বাড়িতে ফিরলাম সবাইকে গিফট টিফট দিয়ে। তো তোমাদেরকে যেটা বলার রয়েছে, আমাদের বেশিরভাগ মানুষের বাবা মা সকলেই থাকে, অ্যান্ড তোমরা সকলে জানো যে বাবার ভালোবাসাটা কতটা ইম্পর্ট্যান্ট তার বাচ্চার জন্য। অ্যান্ড ছোটোবেলায় সেই অর্থে বাবার ভালোবাসাটা কী সেটা আমি কোনো সময় পাইনি, তার কারণ আমার বাবা সবসময় বাইরে বাইরে থাকতো, বাইরেই বেশি সময় কাটাতে ভালোবাসতো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বাবার সাথে অ্যাটাচমেন্টটা সেভাবে কখনো হয়নি। তো যারা আমাকে বলেছো যে বাবার ভিডিও কেন আসে না, বাবাকে কেন নিয়ে না, তো তোমরা এই তিনজন মানুষের মধ্যে নিশ্চয়ই দেখতে পাবে যে কার সাথে বেশি আমার অ্যাটাচমেন্ট। তো এটাই, মানে বাবা ডেফিনেটলি আমার আমার সাথেই থাকেন, বাবা ডেফিনেটলি আমাকে ভালোবাসেন, আমিও বাবাকে ভালোবাসি। বাট কোথাও গিয়ে যে ছোটোবেলা থেকে যে বাবা ব্যাপারটা পাইনি না, তো সেইখান থেকে খারাপ লাগা, সেখান থেকে স্ট্রাগল, পুরো ব্যাপারটা নিজেকে করতে হয়েছে। ছোটোবেলা থেকে আমার বাবা কোনোদিনও কোনো কাজ করেনি, তোমাদেরকে আগেও বলেছিলাম আমি, মাসি মেশোই চালিয়েছে আমাদেরকে। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে ছোটোবেলা থেকেই মনে হয়েছে যে কিছু একটা করতে হবে, অ্যান্ড সেটা করি আজকে এই জায়গায়। অ্যান্ড একদিক থেকে ভালো, মানে বাবা ভালোবাসা না পেয়ে আমি লাইফের যে কিক সেটা আমি পেয়েছি, সেটা আমি বলতে পারি তোমাদেরকে, সেটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইন। সব কিছুরই একটা পজিটিভ একটা নেগেটিভ রয়েছে, তো আমি ধরে নিলাম এটা পজিটিভ সাইন আজ থেকে। অ্যান্ড আজকেই আমি জীবনে প্রথম বাবাকে কিছু একটা নিজের হাতে গিফট করলাম, না হলে মা বাবাকে দিয়ে দেয় বা কিছু একটা হয়। সো ওয়েল, আমার এই তিনজনই নিজের বাবা, একজন আমাকে জন্ম দিয়েছেন, একজন আমাকে বড় করে মানুষ করেছেন, আর একজন বাবা যেটা শর্ট লেগে তোমরা দেখলে ভিক্ষে বাবা, তিনি আমার যে সমস্ত দাবি দাবা ইচ্ছে, এটা কিনে দাও ওটা কিনে দাও সমস্ত কিছু সেই বাবা পূরণ করেছেন। তো সব মিলিয়ে তিনটে বাবা, হ্যাঁ একটা বাবার ভালোবাসা পাইনি, তিনটে বাবা পেয়ে গেছি আমি। সো গাইজ, থ্যাংক ইউ তোমাদের জন্য এই বাবার ব্লগটা আমি করলাম। তোমরা এতবার তোমরা বলেছিলে আমাদেরকে যে সায়কের বাবাকে দেখতে চাই, তো ফাইনালি লেটস স্টার্টে আমার বাবা। অ্যান্ড আমার বাবাদের কেমন লাগলো, অ্যান্ড কোন বাবাকে তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, কোন বাবার কথা তোমার সবথেকে ভালো লাগলো, প্লিজ কমেন্টে জানাও। আর
এভাবেই দেখতে থাকো, এভাবেই ভালোবাসতে থাকো। লেট স্টার্ট, খুব তাড়াতাড়ি 3 লাখ হতে চলেছে, লেট স্টার্ট। প্লিজ 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 আমাদের পাশে থাকো, অ্যান্ড আমি ডেফিনেটলি তোমাদেরকে কথা দিচ্ছি 3 লাখে আমরা সেলিব্রেট করবো। ভেবেছিলাম 5 লাখে করবো, বাট না, 5 লাখটা অনেক দিন হয়ে যাবে, অ্যান্ড সো তাই জন্যই আমরা 3 লাখে সেলিব্রেট করবো। সো প্লিজ বি উইথ আস, অ্যান্ড রিয়াজের সাথে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, অ্যান্ড প্রচুর প্রচুর ভালো ভালো ভিডিও অলরেডি আমাদের স্টকে রয়েছে, ওকে? সো প্লিজ দেখো তোমরা, অ্যান্ড খুব 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 ভালো লাগবে। আমাদের লেটস স্টার্টকে এভাবেই ভালোবাসা দিও, লাভ ইউ।